আসছি ফুল কিনছি অনেকদিন আগে থেকে বলে রেখেছিল, তাই আজকে আমরা স্টুডিওতেই থাকবো। এখানে আমাদের মডেল এসেছে শ্রুতি। আমি তো উল্টে এই যে তুমি আমার দিকে তাকিয়ে আছো উইথ ইয়র ক্যামেরা, দেখছো আমি একদম ফ্লুয়েন্টলি পোকে যাচ্ছি, আমি এরকম না কি বলছো আমি বারবারই বলি, একটা শুট করতে কিন্তু প্রচুর খাটনি হয় না, যতটা দেখতে 30 সেকেন্ডের রিলটা ততটা কিন্তু নয়, তো প্রচুর খাটনি রয়েছে। সবাই মিলে কিন্তু একটা শুট ভালো মতো করে কমপ্লিট করে যায়। এই যে সৌমিদির বাড়ছে এখন, শ্রুতি বসে গেছে, ওয়াইড ওয়াইড ক্যামেরাটা ওয়াইড করে নালে আমি আসবো না ফ্রেমে। চলে এসছো তুমি, তুমি নিজেকে কি মনে করছো তুমি ফ্রেমে আসবে না? বসো, এখানে কি কি হয়েছে একবার দেখাচ্ছি, মানে কি কি আনা হয়েছে। আচ্ছা এগুলো কি মানে স্টুডিও কেউ রেন্ট নিলে এগুলো কি পাবে? না এগুলো কেউ স্টুডিও রেন্ট নিলে পাবে না, সব বাজে গো। দেখো ঠিক আছে, তবে এখানে কিচেন আছে, রান্না করে লোকে খেতে পারে। না না না, মানে এগুলো কি না অনেক অনেক জায়গায় হয় না স্টুডিও সার্ভিস হলে। আরে ওটা প্যাকেজ শুটে হয়, হয় না হওয়ার কিছুই নেই। আমাদের শ্রুতি আর সৌমিদ এদিকে চলে গেছে, এদিকে আসতে হবে, মিররে নিচ্ছে, আমাকে দেখা যাচ্ছে না। খুব সুন্দর লাগছে, সো নাইস, সো বিউটিফুল, just looking like a wow একদম wow হয়েছে, চুমু হয়েছে। এবার আমরা শুটে যাই। এটা হচ্ছে আজকে আমাদের সেটআপ, মানে এরকম একটা সেটআপে আমাদের আজকে ফটোশুট হবে। ঠিক আছে হয়েছে হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে কিন্তু আমরা লাইট ধরা একে অপরকে হেল্প করেই শ্যুটটা কমপ্লিট করেছি। সকালবেলা একটু এদিক ওদিক খাওয়া হয়ে গেছিলো, বাড়িতে এসে দেখে দিকে কচুরি চিকেন হচ্ছে, আর আমাকে তো আমার জন্য আলাদা করে চিকেন বানাতে হবে। কচুরির পুরটা নেব, কিন্তু আমি আটার রুটি করব, সেটার করে খাবো, আর বাড়ির সবার জন্য এক চিকেন, আর আমি এখন আমার জন্য আলাদাভাবে চিকেন বানাচ্ছি। সকালে অলরেডি একটুখানি তার একটা গড়বড় হয়েছে, তো এখন এই ছিল আমার আটার কচুরি আর সাথে চিকেন, এই ছিল আমার ডিনার, আর এই ছিল আজকে আমার দিন, বেশ ভালো কাটলো। আর আজকে এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হবে আওয়ার নেক্সট ব্লগে। টাটা।